हाय फ्रेंड्स, तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मिस्टर मंडल। तो अनेक दिन पर एक वीडियो नहीं एलम, तुम्हारा अने के कमेंट कर दा एक्साइज कन्स्टेबल रेजल्ट कर दे छाड़ा फाइनल काटअप कत जाए तुम एक काटअपर वीडियो कैन एनालाइसिस दिशो ना। तो समस्त किछु अपडेट देव वीडियोते। तो आज के मैं तुम्हारे रोल कॉल जेहेतु जल पड़े तो खूब ताड़ाताड़ी छेड़े दिए तो तुम्हारे वीडियो दीते परलम। तो यथासाध्य चेष्टा करी तुम्हारे सठिक अपडेट और सठिक इनफरमेशन देवार चैने। तो प्रथम तुम्हारे जो 12 तारीख थे इंटरव्यू शुरू होती इंटरव्यू शेष हो गए सम्भवतः 31 तारीखे। तो तुम्हारे अनेक मन डाउट आज दादा तेल रेजल्ट कर दे। तो प्रथम रेजल्टर बेपारे आगे किछु कथा बी। तो जेहेतु तुम्हारा देखो सब थे आगे रेजल्ट क्योंकि दे फाइनल मेरिट लिस्ट क्या दे तुम्हारे कारण कारण फाइनल मेरिट लिस्ट हे सब कम जन के डाका है और कम जनर बेपारे भित्ती किन्तु देवा है कारण सेटार नम्बर साथे साथे देवा है कारण जेहेतु मौखिक नम्बर और मेन नम्बर तो आगे देवा है। तो जस्ट एड कर पुरो एकदम फाइनल लिस्टार अपेक्षा। तो तुम्हारे सम्भवतः फाइनल रेजाल्ट जो मेरिट लिस्ट बा रेजाल्ट तुम्हारा जेटा धरते पड़ो 15 থেকে 20 दिन भेतरे दे। तो जेहेतु तुम्हारा 31 तारीखे तुम्हारे इंटरव्यू शेष हो तो तुम्हारे रेजाल्ट किन्तु देवे 20 জুন অর্থাৎ 20 জুন 20 থেকে 25 জুনের ভিতরে কিন্তু তোমাদের রেজাল্ট কনফার্ম দিয়ে দিচ্ছে। 20 থেকে 25 জুনের ভিতরে কিংবা তোমাদের রেজাল্ট কনফার্ম দিয়ে দিচ্ছে। 25 জুনের বেশি কোনো কারণে যাবে না, হয়তো তার হয়তো আগে দিতে পারে 15 দিন 17 দিন, বাট 20 থেকে 25 তারিখের ভিতরে কিন্তু রেজাল্ট দেওয়ার একটা অনেক অনেক হিউজ পরিমাণ কিন্তু চান্স রয়েছে। তোমরা দেখে মিলিয়ে নিতে পারো 20 থেকে 25 জুনের ভিতরে। তো ক্লিয়ার করতে পেরেছি। তো এরপর কাটঅফের ব্যাপারে, রেজাল্ট তো জবে দেওয়া দেবে এটা আমাদের একটা অ্যাকসেপ্টেড ধারণা। তো কাটঅফের ব্যাপারে তোমরাকে দেখো দেখো তোমরা ইন্টারভিউতে আগে তোমরা ডাকবার জন্য তোমাদের যে কাটঅফটা ইউআর তোমরা 49 তোমরা প্রত্যেকে জানো। তো এই কাটঅফটা অনেক অ্যানালাইসিস পর করা হয়েছে। তো তার আগে একটা কথা বলে রাখি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ রেজাল্ট দেওয়ার সাথে সাথে 100% গ্যারেন্টি বলছি সবার আগে কিন্তু এই চ্যানেলে আপডেট পাবে। তোমরা অলরেডি জানো যে এই চ্যানেলটা কতটা ইনফরমেশন কতটা অথেন্টিক। তো যেহেতু ইন্টারভিউতে বলেছিলাম যে আরেকটা তোমাদের আজকে ব্যাপারটা জানিয়ে দিই যে সব জায়গাতে ইন্টারভিউতে কিন্তু ছাড়ে না, বাট এসটিসি সালুয়াতে ছাড়া হয়েছে, বাট সবাইকে ছাড়া হয়নি। যাদের যাদের তোমাদের ওয়ারলেস অপারেটার এসআই ছিল তারাকে ছাড়া হয়নি, বাট যাদের শুধুমাত্র ভালোভাবে শোনো যাদের শুধুমাত্র এক্সাইজের ছিল এবং অন্যান্য এক্সামে যায়নি তাদের একটা সিএল কাটে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ আমার পাশের বেডে একজন ছিল। তো আরেকটা কথা বলে রাখি, এটা আমি তোমাদের অফিসিয়াল প্রমাণ দিইনি এই কারণে, কারণ অনেক প্রবলেম হতে পারে, বাট আমি তোমাদের আজকে পুরোপুরি ব্যাপারটা বললাম। তো খুব বেশি যায় নেই, তো মোটামুটি তোমরা 500 উপরে অ্যাবসেন্ট থাকবে, মোটামুটি 700 থেকে 1000 মতো ধরে নাও তোমাদের অ্যাবসেন্ট থাকবে ইন্টারভিউতে। তো তোমাদের কাটঅফ একটু কম দেবে, তো কাটঅফটা আমি তোমাদের অ্যানালাইসিস করছি, তোমরা কাটঅফটা মিলিয়ে নাও। তো এই নাম্বারটা যারা যারা পাবে তারা একদম ফাইনাল মেরিট লিস্টে তোমরা সেভ করে ধরতে পারো। তো দেখে নাও, ইউআর হচ্ছে 58 থেকে 60, ওবিসি বি 57 থেকে 59, ওবিসি এ 47 থেকে 49, এসটি 45 থেকে 47, এসসি 50 থেকে 52। এই কাটঅফটা যারা যারা পেয়েছো আরেকবার কাটঅফটা দেখে নাও, যে ইউআর 58 থেকে 60, ওবিসি বি 57 থেকে 59, ওবিসি এ 47 থেকে 49, এসটি 45 থেকে 47, এসসি 50 থেকে 52। এই কাটঅফটা যারা যারা পেয়েছো তারা কিন্তু সেভ করে আছো। তোমরা এর থেকে হয়তো 2 নম্বর কম 2 নম্বর বেশি যেতে পারে, সেটা ব্যাপার নয়, বাট এই কাটঅফের বেশি বাইরে কিন্তু যাবে না, কথা তোমরা প্রত্যেকে মিলে নেবে। তো তোমাদের প্রত্যেকে ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, তোমরা এখন পুরোপুরি একদম রেজাল্টের অপেক্ষায় বসেছো যে রেজাল্ট করে দেবে। তো দেখো রেজাল্ট তোমাদের আর বেশি লেট করবে না, খুব শীঘ্রই দেবে, সবার আগে আপডেটটা পাবে এই চ্যানেল থেকে। তো তোমাদের একটা কথাই বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টাটা অবশ্যই অন করে দেবে, কারণ এত অথেন্টিক এবং এত কষ্টে আমি তোমাদের আপডেটগুলো দিই। আর আরেকটা লাস্টে একটা কথাই বলবো যে তোমরাকে প্রত্যেককে বেস্ট অফ লাক, তোমরা অ্যাডভান্স তোমরা জানিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে পাস করবে। থ্যাংক ইউ গাইজ, জয় হিন্দ।